হ্যালো ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে শীতের সবজি মূলা দিয়ে একটি মজাদার এবং ভিন্ন একটি রেসিপি তৈরি করে দেখাবো। যারা মূলা খেতে পছন্দ করে না তারাও এই রেসিপিটি খেতে অনেক পছন্দ করবে। তারা বুঝতেও পারবে না যে এই রেসিপিটা মূলা দিয়ে তৈরি। এর জন্য এখানে আমি নিয়েছি 400 গ্রাম মূলা। এটাকে এখন গ্রেট করে এতে দিয়ে দিব 1 চা চামচ লবণ। এবার এটা হালকা হাতে একটু মেখে একটা পাতলা সুতি কাপড় দিয়ে মুড়িয়ে মূলার যে এক্সট্রা পানিটা থাকে সেটা ঝরিয়ে নিব। দেখুন, ঠিক এইভাবে চিপে চিপে পানিটা ঝরিয়ে নিতে হবে। এটা বলতে পারেন একের ভিতরে দুইটা রেসিপি। এবার এই মূলার পানিটা ফেলে না দিয়ে এটা দিয়ে তৈরি করে দেখাবো মজাদার একটি সস। এবার এই মূলার পানিতে দিয়ে দিব 1 টেবিল চামচ টমেটো সস, সয়া সস, গোলমরিচের গুঁড়ো ও চিলি ফ্লেক্স 1/2 টিস্পুন, কর্নফ্লাওয়ার 1 চা চামচ। এখন এগুলো ভালো করে মিশিয়ে চুলায় একটি প্যানে দিয়ে দিব 1 টেবিল চামচ তেল। দিয়ে দিচ্ছি রসুন কুচি 1 চা চামচ, আদা কুচি 1/2 চা চামচ, চিনি 1 চা চামচ। দিয়ে দিব সসের সেই মিশ্রণটা। এখানে চুলার আঁচ মিডিয়াম থাকবে। এবার এটা কন্টিনিউয়াসলি নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত না এটা একদম ঘন হয়ে আসে। এরকম থিক কনসিস্টেন্সির হয়ে আসলে চুলাটা অফ করে নামিয়ে ফেলবো। এখানে আমি চিকেন কিমা নিয়েছি 1 কাপ। এতে দিয়ে দিব পানি ঝরিয়ে রাখা মূলাগুলো। দিয়ে দিব ভেজে রাখা পেঁয়াজ বা পেঁয়াজ বেরেস্তা 1 টেবিল চামচ। দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ ও ধনে পাতা কুচি। দিয়ে দিব পেঁয়াজ কুচি 1/2 কাপ, জিরা আর ধনে গুঁড়ো মিক্স করা 1 চা চামচ, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো, রসুন বাটা 1/2 চামচ, আদা বাট 1 চা চামচ। দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো 1 চা চামচ আর দিয়ে দিচ্ছি 1/2 ভাঙ্গা করে নেওয়া 1 পিস পাউরুটি। এবার এগুলো একটু মিশিয়ে এতে দিয়ে দিচ্ছি বাকি উপকরণগুলো। দিয়ে দিব ঘি 2 টেবিল চামচ, 1টি ডিম ও 1 টেবিল চামচ সয়া সস। একটু মেখে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো 1 চা চামচ। এখানে কিন্তু আমি কোনো লবণ দিব না, কারণ প্রথমে লবণ দিয়ে মূলাগুলো মাখার ফলে এতে এখন কোনো লবণ দেওয়ার প্রয়োজন হবে না। এখন এগুলো আমি কাবাব আকৃতির করে তৈরি করে নিব। এই মূলার কাবাবটা এতই মজার যে কেউ খেয়ে বলতেই পারবে না যে এটা মূলা দিয়ে তৈরি। দেখুন, সব কাবাবগুলো তৈরি হয়ে গেছে। এখন একদম অল্প তেলে কাবাবগুলো ভেজে নিব। এই কাবাবগুলো বেশি চুলার আঁচে ভাজা যাবে না, তা না হলে ভিতরটা কাঁচা রয়ে যাবে। এগুলোকে মিডিয়াম টু লো ফ্লেমেই ভাজতে হবে। এক পিঠ হয়ে গেলে অপর পিঠ উল্টে দিব। যখন এরকম গোল্ডেন ব্রাউন হয়ে আসবে তখন কাবাবগুলো নামিয়ে ফেলব আর গরম গরম মূলার সসের সাথে পরিবেশন করব। তো আশা করি আজকের এই 2-in-1 ইউনিক বিকেলের নাস্তা রেসিপিটি আপনাদের সবার পছন্দ হবে। পছন্দ হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।